বাজিতে উত্তপ্ত ভাটাগুড়ি আরো একবার জানি রাখবো রাত ভর বোমা বাজিতে উত্তপ্ত ভাটাগুড়ি গতকাল রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তৃণমূল সমর্থক দীপক চন্দ্র বর্মনের বাড়িতে বোমা বাজি থেকে শুরু করে গুলি চলে বলে অভিযোগ পাশাপাশি তার বাড়ির পোয়াল পুঁজিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ঘটনা অভিযোগের আঙুল উঠেছে অঞ্চল সভাপতি সুনীল চন্দ্র রায়ের বিরুদ্ধে সুনীল চন্দ্র রায় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার অনুগামী বলে পরিচিত এবং অপরদিকে দীপক চন্দ্র বর্মন ব্লক সভাপতি সঞ্জয় বর্মনের খুব কাছের বলেই এলাকায় পরিচিত এবং জানা গেছে যে বুধবার গভীর রাতে দীপক চন্দ্র বর্মনের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় দুটি বোমা ফাটায় এবং একটি বোমা তাজা অবস্থায় থেকে যায় এবং দুই রাউন্ড গুলি চালায় পাশাপাশি তার ঘরের পাশেই অবস্থিত পোয়ালে পুঁজিতে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় রাতেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী পৌঁছায় সেখানে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রাত ভোর বোমা বাজিতে উত্তপ্ত ভাটাগুড়ি গতকাল রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তৃণমূল সমর্থক দীপক চন্দ্র বর্মনের বাড়িতে বোমাবাজি থেকে শুরু করে গুলিও চলে বলে অভিযোগ এবং পাশাপাশি তার বাড়ি পোয়ালে পুঁজিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনায় এই অভিযোগের আঙুল উঠেছে অঞ্চল সভাপতি সুনীল চন্দ্র রায়ের বিরুদ্ধে এবং সুনীল চন্দ্র রায় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার খুব কাছের লোক অপরদিকে দীপক চন্দ্র বর্মন ব্লক সভাপতি সঞ্জয় বর্মনের খুব পরিচিত এবং জানা গেছে বুধবার গভীর রাতে দীপক চন্দ্র বর্মনের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় দুটি বোমা ফাটিয়েছে এবং একটি বোমা তাজা অবস্থায় রয়েছে এবং দুই রাউন্ড গুলিও চলে তার ঘরের পাশে অবস্থিত পোয়ালে পুঁজিতে আগুনও ধরিয়ে দেয় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় রাতেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী পৌঁছায় সেখানে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রাত ভর বোমাবাজিতে উত্তপ্ত ভাটাগুড়ি গতকাল রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তৃণমূল সমর্থক দীপক চন্দ্র বর্মনের বাড়িতে বোমাবাজি থেকে শুরু করলে গুলি চলে এবং তার পাশাপাশি তার বাড়ির পোয়ালে পুঁজিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের কাছ থেকে অমৃতা বিস্তারিত কি খবর রয়েছে দেখো এটা যে ঘটনা তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে যে অভিযোগটা উঠে আসছে যে দীপক চন্দ্র বর্মন তিনি ব্লক সভাপতি সঞ্জয় কুমার বর্মনের খুব ঘনিষ্ঠ এবং তার বাড়িতেই গতকাল রাতে এই ঘটনা ঘটে তার বাড়ি হচ্ছে ভেটাগড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিজানি গ্রামে সেখানে তার বাড়ির সামনে কাল গতকাল ঠিক দুটো আড়াইটা গভীর রাতে সেই সময় কিন্তু তিনটে বোমা মারে দুষ্কৃতীরা এবং পাশাপাশি দু রাউন্ড ফায়ার করে এবং পাশে থাকা পোয়ালের পুঁজিতে আগুন লাগিয়ে দেয় যা একটি তাজা বোমাও কিন্তু সেখানে পড়ে থাকে পরবর্তীতে পুলিশ এবং দমকল বাহিনী গিয়ে আগুন নেভানোর পাশাপাশি সেই তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে সেখান থেকে এবং দীপক চন্দ্র বর্মনের যে অভিযোগ রয়েছে যে সুনীল চন্দ্র রায় বর্তমান পঞ্চায়েত এর অঞ্চল সভাপতি তিনি কিন্তু তার নেতৃত্বে কিছু দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং এলাকাকে উত্তপ্ত করছে তারা দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং সুনীল রায় হচ্ছে অঞ্চল সভাপতি তো একে অপরের গোষ্ঠী নিজেদের তৃণমূল কর্মীদের ওপরেই কিন্তু এই অভিযোগটা আঙুলটা উঠছে অপরদিকে সুনীল চন্দ্র বর্মন রায় সুনীল রায় অঞ্চল সভাপতি তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করে বলেছেন এটা তাদের পারিবারিক ঘটনা এবং এটা তাদের ভাইদের মধ্যে তারা দুপক্ষের তিন পক্ষের ভাই রয়েছেন সেখানে সৎ ভাই সেই ভাইদের মধ্যে জমি নিয়ে কিন্তু এই বিবাদ এই ঘটনা কিন্তু সুনীল রায়ের কাছ থেকে জানা গেছে তো দেখো বিবাদ যেটাই হোক উঠে আসছে কিন্তু তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ বিপাশা একেবারেই অনেক ধন্যবাদ অমৃতা আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে আরও একবার জানিয়ে রাখবো যে মূলত গোষ্ঠী কোন্দলে কিন্তু আবারও প্রকাশ্যে উঠে এলো এবং একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে যে একজন তার দুষ্কৃতীরা তার বাড়ির সামনেই বোমা ফাটায় দু রাউন্ড ফায়ারও করে তার পাশাপাশি তার যে পাশে যে পোয়ালে যে পুঁজি রাখা ছিল সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেয় এমনটাই কিন্তু অভিযোগ উঠছে আরো একবার জানিয়ে রাখবো রাত ভোর বোমা বাজিতে উত্তপ্ত ভাটাগুড়ি
এনিয়ে দীপক চন্দ্র বর্মণ ঠিক কি অভিযোগ করেছেন শুনবো। গতরাতে দুটা কুড়ি মিনিটের দিকে এখানে 17 থেকে 18 জন লোক এসে আমাদের বাড়িতে বোম্বিং করে এবং ফায়ারিং করে এবং আমাদের যে পোয়ালের পুঁত ছিল সেখানে আগুন লাগিয়ে দেয়, দিয়ে পুরো চিল্লিয়ে চিল্লিয়ে এখান থেকে চলে যায়। পরে আমরা প্রাণের ভয়ে জানলা দিয়ে দুই ভাইয়ে বেরিয়ে চিল্লিয়ে এই পাড়ার সব লোককে নিয়ে এসে এবং তারপরে পুলিশ ফায়ার ব্রিগেডকে ফোন করে, পুলিশ প্রশাসনকে ফোন করে সবাই এসেছিল। বোম একটা ফাটেনি, সেই বোমটা নিয়ে গেছিল এবং আগুন নিভি ঠিবি দিয়ে ওনারা চলে গেছিল। এটা আমাদের ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের যে তৃণমূলের বর্তমান অঞ্চল সভাপতি আছে সুনীল রায় সরকার, তার নেতৃত্বে তার একটা টিম আছে, তাদের নাকি বলা হয় ডাঙ্গওয়াল টিম। সেই টিম আমাদের সারা অঞ্চলের যা ইচ্ছে তাই করে যাচ্ছে এই পার্টিতে থেকে। যদিও ঘটনা অভিযোগ অস্বীকার করে সুনীল চন্দ্র রায় জানিয়েছেন এটা তাদের সম্পূর্ণ পারিবারিক বিষয়, জমি সংক্রান্ত ঘটনা এবং ভাইদের মধ্যে ঝামেলাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে দীপক চন্দ্র বর্মণ। আমি সকালবেলা ঘটনাটা শুনলাম, কিন্তু যে অভিযোগটা আমার নামে বা আমি আমার নামে যে অভিযোগটা আসছে এটা ভিত্তিহীন। কারণ ওদের যে পারিবারিক ব্যাপার, ভাইয়ের সাথে ভাইয়ের সঙ্গে জমি জমার ব্যাপারে একটু জানি, কিন্তু এই ব্যাপারটা আমার জানা নাই। আমি আগে খোঁজ খবর নিচ্ছি কি ব্যাপার, এটা দেখে তারপরে বলবো। আমি সকালবেলা ঘটনাটা শুনলাম, কিন্তু আরও একবার জানিয়ে রাখবো, রাত ভোর বোমাবাজিতে উত্তপ্ত ভেটাগুড়ি গতকাল রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তৃণমূল সমর্থক দীপক চন্দ্র বর্মণের বাড়িতে বোমাবাজি থেকে গুলি চালানো হয় এমনটাই তার অভিযোগ। পাশাপাশি তার বাড়ি একদম পাশে পোয়ালে পুঁজিতে আগুন ধরিয়ে দেয় এমনটা অভিযোগ উঠেছে। এবং যদিও ঘটনার এই অভিযোগ অস্বীকার করেছেন সুনীল চন্দ্র রায়, তিনি কিন্তু জানিয়েছেন যে এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপারের কারণেই হয়েছে।